আমার ক্লাস টুয়েলভের ছাত্র ছাত্রীরা তোমাদের সবাইকে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশানে স্বাগত জানাই আজ আমি তোমাদের সায়েন্সের খুবই ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট হল আমাদের ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার হল স্থির তড়িৎ বিজ্ঞান ইলেকট্রোস্ট্যাটিক্স এই ইউনিট ওয়ানের আমাদের যে সেকেন্ড যে অধ্যায়টি রয়েছে সেকেন্ড চ্যাপ্টার সেটি হলো তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বিভব ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রেট্রিক পোটেন্সিয়াল এবং এই চ্যাপ্টারেরই আমাদের খুবই ইম্পর্টেন্ট একটি ল হল কুলমস ল কুলম্বের সূত্র আজ আমি তোমাদের এই সূত্রটি খুব বিস্তারিতভাবে আলোচনা করে দেবো এবং তার সঙ্গে আমি তোমাদের নোটসও দিয়ে দেবো তোমরা যদি বোঝো লিখেও নিতে পারো আমরা এর আগে ক্লাস টেনতে আমরা কুলম্বের সূত্র পড়েছি কিন্তু সেটি খুবই ছোট কিন্তু আজ আমরা এই কুলম্বের সূত্রটি আরো বিস্তারিত ভাবে জানব আমরা জানি যে দুটি সম আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং আধান পরস্পরকে আকর্ষণ করে কিন্তু এর থেকে আধানগুলি পারস্পরিক বল সম্পর্কে কেবলমাত্র গুণগত ধারণাই করা যায় কিন্তু ফরাসি বিজ্ঞানী চার্লস কুলম্ব পরীক্ষালব্ধ তথ্য থেকে দুটি আহিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল বলের ব্যঞ্জক প্রতিষ্ঠা করেন এবং তাঁর নাম অনুসারী কুলম্বে সূত্র বলা হয় কিন্তু এক একটা কথা তোমরা অতি অবশ্যই মনে রেখো যে আমাদের যে কুলম্বে সূত্র সেটি কিন্তু কেবলমাত্র আমাদের বিন্দু আধানের ক্ষেত্রেই প্রযোজ্য যখন কোনো আধান দুটি বিন্দু আধান হবে পয়েন্ট হবে সেই আধানের ক্ষেত্রেই কিন্তু কেবলমাত্র প্রযোজ্য যে সব তরিদাহিত বস্তুর আকার ওদের অন্তর্বর্তী দূরত্বের তুলনায় নগণ্য কেবলমাত্র সেসব ক্ষেত্রেই এই সূত্রটি প্রয়োগ করা যায় এবার আমরা সূত্রটি দেখি সূত্রটি হলো যে দুটি বিন্দু আধানে পারস্পরিক বলের মান আধান দুটির দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক এই বল আধান দুটি সংযোজী সরলরেখা বরাবর ক্রিয়া করে এবং ওর মান অন্তর্বর্তী মাধ্যমে প্রকৃতির উপর নির্ভর করে মানে ধরো এখানে দুটি বিন্দু আধান রয়েছে এবং তার আধান একটি হলো কিউ এবং অপরটি হল কিউ এবার তাদের মধ্যে এই যে দূরত্ব যে রয়েছে সেটি যদি আমরা আর ধরে থাকি তখন তাদের মধ্যে যে পারস্পরিক যে বল আধানে পারস্পরিক বলের মানটি এইটি আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতিক সমানুপাতিক কথাটি অর্থ হলো যে আমাদের যত আধান বাড়বে তত ততই কিন্তু পারস্পরিক বলের মানটি বৃদ্ধি পাবে এবং অন্তর্বর্তী দূরত্ব আমরা যে আর ধরেছি তার বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক বর্গ মানে হচ্ছে আর স্কোয়ার ব্যস্তানুপাতিক মানে হলো যে আমাদের দূরত্ব যত বেড়ে যাবে ততই কিন্তু আমাদের পারস্পরিক যে বল সেটা আকর্ষণ এবং বিকর্ষণ যে বলই হোক না কেন সেটি কিন্তু আমাদের কমে যাবে হ্রাস পাবে এবার ধরা যাক যে দুটি বিন্দু আধান আধানটি হল কিউ ওয়ান এবং অপরটি কিউ টু পরস্পর থেকে আর দূরত্বে অবস্থিত কুলম্বের সূত্র অনুসারে উভয় আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান যদি হয়ে থাকে তাহলে আমরা কি জানলাম এফ ভ্যারিস হচ্ছে আমাদের কিউ ওয়ান ইন্টু কিউ টু মানে আধান দুটি গুণ সঙ্গে সমানুপাতিক এবং এফ ভ্যারিস ওয়ান বাই আর স্কোয়ার বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক তাহলে এফ ইকাল টু কি হবে আমরা একটি ধ্রুবক নেব এবং সেখান থেকে আমাদের যদি কে ই ধরি তাহলে কে ই হলো একটি সমানুপাতিক ধ্রুবক এবং একে কুলম্বের ধ্রুবক বলা হয় আমরা এই যে কুলম্বের ধ্রুবক পড়লাম কে ই এই কে ইর মান কি বা এ মানটা কিভাবে নির্ভর করবে সেটি হল যে কুলম্বে ধ্রুবকের মান আধান দুটি যে মাধ্যমে অবস্থিত কোন মিডিয়ামে আছে সেই মাধ্যমের প্রকৃতির উপরে নির্ভর করে ব্যবহৃত একক পদ্ধতির ওপর নির্ভর করে আধান দুটির গুণফল কিউ ওয়ান ইন্টু কিউ টু ধনাত্মক হলে এফ বিকর্ষণ বল হয় মানে বলছে যে আমাদের যদি কিউ ওয়ান কিউ টুর যে গুণফল সেটি যদি আমাদের প্লাস হয়ে যায় ধনাত্মক হবে তখন আমাদের কি হবে না এফটা বিকর্ষণ বল হবে এবং কিউ ওয়ান কিউ টু গুণফল ঋণাত্মক হলে এফ আকর্ষণ বল হবে কারণ আমরা জানি যে আমাদের সম আধানের মধ্যে কি হয়ে থাকে বিকর্ষণ বল গুণফল তখনই ধনাত্মক হবে দুজনে যখন সেম হবে তার মানে এক একজন প্লাস একজন মাইনাস হলে তাদের গুণফলটি অলওয়েজ হয়ে যাবে নেগেটিভ ঋণাত্মক তাহলে সে দুজনে আলাদা হলে তখন আকর্ষণ বল হবে এবং দুজনেই যদি ধনাত্মক হয় দুজনেই যদি প্লাস আদান হয় দুজনেই যদি মাইনাস আদান হয় তখন তাদের মধ্যে বিকর্ষণ বল এফ কাজ করবে তাহলে সেজন্যই বলা হচ্ছে যে আধান দুটির গুণফল ফল ওয়ান ইন্টু কিউ টু ধনাত্মক হলে এফ বিকর্ষণ বল হবে আর ওয়ান ইন্টু কিউ টু যদি ঋণাত্মক হয় তখন আকর্ষণ বল হয়ে থাকে বা দেখো তখন এর আকর্ষণ বল হবে সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ ও একক আধান সিজিএস পদ্ধতিতে আমরা যে এখানে কে ই ধরেছিলাম এই কে ইটাকে আমরা এখানে ওয়ান বাই কে ধরা হয় এবং এই যে স্মল কে কে হলো অপর একটি ধ্রুবক এবং একে মাধ্যমের তরিত ভেদ্যতা বা পারমিটিভিটি বলা হয় সুতরাং এই পদ্ধতিতে কুলম্বের সূত্রে গাণিতিক রূপ কী হবে আমরা কে ই এর জায়গায় ওয়ান বাই কে লিখব তখন ক্যাপিটাল এফ ইকুয়াল টু হয়ে যাবে এখানে আমাদের কে ই ছিল সেখানে লিখব ওয়ান বাই কে ইন্টু ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এখানে কেটা কিন্তু ছোট হাতে স্মল কে তাহলে স্মল কে ইকুয়াল টু হলো কিউ ওয়ান কিউ টু এখানে এফটা আমাদের এখানে চলে গেল বাই এফ ইন্টু আর স্কোয়ার আমাদের কিউ ওয়ান কিউ টু দুজনেই আধান সেজন্য এখানে হয়ে গেল আধানের স্কোয়ার এফ হলো বল আর স্কোয়ার মানে হচ্ছে যে আধান দুটির মধ্যে দূরত্ব সেজন্য দৈর্ঘ্যের স্কোয়ার তাহলে কে এর একক কি হবে আধানের স্কোয়ার হচ্ছে ই এস ইউ স্কোয়ার বাই বল হলো আমাদের ডাইন যেহেতু সিজিএসে আমাদের বলের একক ডাইন হয়ে থাকে এবং দৈর্ঘ্য হল সেন্টিমিটার কারণ সিজিএস দৈর্ঘ্য স্কোয়ার হল সেন্টিমিটার স্কোয়ার তাহলে কে এর একটি এককটি হলো ইএসইউ স্কোয়ার বাই ডাইন ইন্টু সেন্টিমিটার স্কোয়ার এবার এই পদ্ধতিতে বা সিজিএস পদ্ধতিতে শূন্য স্থানে ভেদ্যতার মান ওয়ান ধরা হয় যে কোনো পরা মাধ্যমে তড়িৎ ভেদ্যতার মান শূন্য স্থানে তড়িৎ ভেদ্যতার মানের সাপেক্ষে নির্ণয় করা হয় আপেক্ষিক তরিতভেদ্যতা ক্যাপিটাল কে ইকুয়াল টু স্মল কে বাই কে জিরো এইটা আরেকটি আমাদের নেওয়া হচ্ছে সেটি হলো আমাদের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা আমরা এর আগে যে স্মলকে নিয়েছিলাম সেইটি হলো আমাদের মাধ্যমে তড়িৎ ভেদ্যতা এখানে দেখো ক্যাপিটালকে ইকুয়াল টু স্মল কে বাই কে জিরো যেখানে স্মলকে হল মাধ্যমে তড়িৎ ভেদ্যতা যে মাধ্যমে রয়েছে সেজন্য লিখেছি ওই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা এবং কেজিরো ইকুয়াল টু হল শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা আপেক্ষিক তড়িৎভেদ্যতা ভেদ্যতা ক্যাপিটাল কে কে মাধ্যমে পড়া বৈদ্যুতিক ধ্রুবক বা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট বা আপেক্ষিক আবেশিক ধারকত্ব বা স্পেসিফিক ইন্ডাকটিভ ক্যাপাসিটিও বলা হয়ে থাকে তাহলে আমাদের যদি জিজ্ঞাসা করে যে পড়া বৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে তখন তোমরা নিশ্চয়ই এখান থেকে রিলেশানটা নিয়ে এইভাবে তোমরা সেটাকে লিখবে তাহলে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা ক্যাপিটাল কে ইকুয়াল টু আমরা জানলাম যে মাধ্যমে তড়িৎ ভেদ্যতা শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি যে কোনো মাধ্যমের পড়া বৈদ্যুতিক ধ্রুবক হল ওই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা এবং শূন্য স্থানে তড়িৎ ভেদ্যতার অনুপাত কারণ আমরা দেখলাম যে ক্যাপিটালকে ইকাল টু স্মল কে বাই কে জিরো এবং সেটাই হলো আমাদের উভয়ের যে ভেদতা তার অনুপাত দুটি এক জাতীয় রাশির অনুপাত দুজনেই তো আমাদের ভেদ্যতা সেজন্য কি হলো না এক জাতীয় রাশির অনুপাত বলে পড়া বৈদ্যুতিক ধ্রুবক হলো একটি মাত্রাহীন রাশি তাদের যে মাত্রা ছিল বা একক ছিল সেটি আমাদের কেটে যাবে এবং সেজন্যই হবে একটি মাত্রাহীন রাশি এবং এর কোনো এককও নেই সিজিএস পদ্ধতিতে কে জিরো এর মান মানে শূন্য মাধ্যমে ওটা ওয়ান ধরা হয় বলে ক্যাপিটাল কে তখন কে সঙ্গে মানগতভাবে একইভাবে হয়ে যায় কারণ এই দেখো আমরা কি জানি ক্যাপিটাল কে ইকুয়াল টু হয়ে যায় আমাদের কি কে বাই কে জিরো এবার কে জিরোটা যদি ওয়ান হয়ে যায় আমাদের নিচে ডিনোমিটার যদি আমাদের যেটা আমাদের হরে যদি ওয়ান হয়ে যায় তখন সেটা কি হয়ে যাবে আমাদের ক্যাপিটালকে ইকোয়াল টু স্মল কে হয়ে যাবে তাহলে স্পষ্টত শূন্য স্থানে ক্যাপিটাল কে ইকুয়াল টু হলো আমাদের কে জিরো বাই কে জিরো ইকুয়াল টু আমাদের ওয়ান হয়ে যাবে বায়ুর পরাবৈদ্যুতিক ধ্রুব ওয়ানের চেয়ে সামান্য বেশি টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে ওয়ান পয়েন্ট জিরো 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 ফাইভ টু এইট কিন্তু ব্যবহারিক প্রয়োজনে এই যে ফ্র্যাকশনটা রয়েছে সেইটা আমরা নেগলেক্ট করে থাকি এবং সাহায্য করে আমরা পরাবৈদ্যুতিক ধূপকের ওয়ানই ধরা হয়ে থাকে তরিত ভেদ্যতার পরিবর্তে পরাবৈদ্যুতিক ধ্রুবক ব্যবহার করলে সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রে রূপ হবে যে কোনো পরাবৈদ্যুতিক মাধ্যমে ক্যাপিটাল এ ফিকোয়াল টু হবে ওয়ান বাই কে ইন্টু কিউান কিউ টু বাই আর স্কোয়ার যেখানে আমাদের শূন্যস্থান বা বায়ুতে এ ফ টু হয়ে গেল কিউান কিউ টু বাই আর স্কোয়ার কারণ আমাদের যে কোনো যে আমরা যদি মানে তরিত ভেদতার পরিবর্তে পরাভৈদ্যুতিক দুয়াবোধক ব্যবহার করি তখন সিজিএস পদ্ধতিতে তাহলে পরাবৈদ্যুতিক মাধ্যমে আমাদের কুলম্বের সূত্রে রূপ জিজ্ঞাসা করলে এইটি তখন লিখবে এবার আমরা জানব সিজিএস পদ্ধতিতে একক আধান দুটি সমপরিমাণ বিন্দু আধানকে শূন্যস্থানে বা বায়ুতে ওয়ান সেন্টিমিটার ব্যবধানে রাখলে যদি ওরা পরস্পরের উপর ওয়ান ডাইন বল প্রয়োগ করে তবে প্রতিটি বিন্দু আধানকেই সিজিএস পদ্ধতিতে একক আধান বলা হয় তাহলে আমাদের যে দুটি বিন্দু আধান রয়েছে তাদের মধ্যে আমাদের দূরত্ব ওয়ান সেন্টিমিটার এবং তাদের মধ্যে যে পরস্পরের উপর যে বল প্রয়োগ হবে তাহা যদি আমাদের ওয়ান ডাইন হয়ে থাকে তখন প্রতিটি বিন্দু আধানকেই সিজিএস পদ্ধতিতে একক আধান বলা হয় সমীকরণে এফ ইকুয়াল টু যদি আমরা ওয়ান ডাইন আর ইকুয়াল টু ওয়ান সেন্টিমিটার অ্যান্ড কে ইকুয়াল টু ওয়ান হলে আমাদের কিউ ওয়ান ইকুয়াল টু কিউ টু ইকোয়াল টু কিউ এগুলো সেম হয়ে যাবে এবং সেখানে আমরা লিখতে পারি যে আমাদের কিউ স্কোয়ার কিউ ওয়ান ইন্টু কিউ টু উভয়ে যেহেতু কিউ হয়ে গেল তাহলে কিউ স্কোয়ার ইকুয়াল টু আমাদের হয়ে যাবে ওয়ান এবং কিউ ইকুয়াল টু ওয়ান তাহলে ইহাই হল আমাদের একক আধান উপরোক্ত একক আধানকে সিজিএস পদ্ধতিতে আধানের স্থির তড়িৎ একক ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা সংক্ষেপে ইএসইউ বলা হয় এই এককের অপর আরেকটি নাম আছে সেটি হলো কুলম্ব বা কুলম বা সংক্ষেপে স্ট্যাট সি সিজিএস পদ্ধতিতে আধানের আরও একটি একক আছে একে আধানের তড়িৎ চুম্বকীয় একক বা ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট বা সংক্ষেপে ইএমইউ বলা হয় এবার আমরা দেখি এই যে আমরা ইএসইউ এবং ইএমইউ পোলাম এদের মধ্যে কি রিলেশন ওয়ান ইএমইউ আধান ইকুয়াল টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টেন ইএসইউ আধান তাহলে আমরা ইএসইউ আধানটাকে আমরা এখানে লিখতে পারি যে স্ট্যাট সি তাহলে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টেন স্ট্যাট সি ইউ আধানকে কুলম বা সংক্ষেপে এখানে সিটা ক্যাপিটাল ও বলা হয় এবং ওয়ান সি ইকাল টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টেন স্ট্যাট সি আমরা সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ এবং একক আধান জেনেছি এবার জানবো আমাদের এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ ও একক আধান এসআই পদ্ধতিতে কে ইকোয়াল টু হচ্ছে ওয়ান বাই ফোর বাই এফসাইলেন ধরা হয় এখানে এফস্যালেন ইকোয়াল টু হল মাধ্যমে তরিত ভেদ্যতা এবং এফস্যালেন এর একক হলো আমাদের সি স্কোয়ার বাই এন এম স্কোয়ার মানে নিউটন মিটার স্কোয়ার শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা আমাদের ই হলে যে কোনো পরা বৈদ্যুতিক মাধ্যমের আপেক্ষিক তরিদ ভেদ্যতা আমাদের ই আর হয়ে থাকে এবং সেখানে আমরা লিখতে পারি যে আমাদের এফসাইলেন আর ইকুয়াল টু হচ্ছে এফসাইলেন বাই ই এখানে আমাদের এফসাইলেনও বলা হয় অনেক সময় ইও বলা হয় এফসাইলেন জিরো তাহলে এফসাইলেন আর কে মাধ্যমটি পরাবৈদ্যুতিক ধুবক কে বা আপেক্ষিক আবেশিক ধারকত্ব বলা হয়ে থাকে এই এফসাইলেন আর কে তাহলে কে ইকুয়াল টু কি হলো এফসাইলেন আর ইকুয়াল টু আমরা দেখলাম যে এপসাইলন বাই এপসাইলন 0 তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এপসাইলন ইকুয়াল টু হচ্ছে কে ইন টু এপসাইলন 0 এই কে যদি একজাতীয় দুটি রাশির অনু কে একজাতীয় দুটি রাশির অনুপাত তাই ইহাও আমাদের হয়ে গেল এটা যেহেতু দেখো দুইটি একজাতীয় রাশির অনুপাত তাহলে এও হল আমাদের কে একটি বিশুদ্ধ সংখ্যা শূন্য মাধ্যমে কে ইকুয়াল টু ওয়ান হয় এবং বায়ু মাধ্যমে কে ইকুয়াল টু ওয়ান পয়েন্ট জিরো 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 ফাইভ টু এইট হয় বলে কে ইকুয়াল টু আমাদের ওয়ানই ধরা হয়ে থাকে এই যে ফ্র্যাকশন সেটি নেকলিসিবল এসাই পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি হলো পরাবৈদ্যুতিক মাধ্যমে আমাদের এফ ইকুয়াল টু কী হবে না আমাদের এফের ভ্যালু এখানে আমাদের যেটা কে ছিল সেটা ওয়ান বাই দেখো ফোর বাই কে ইন্টু সাইলেন জিরো ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার তাহলে এই সম্পর্কটি আমরা কিভাবে পেলাম না আমরা প্রথমেই দেখেছি যে এসাই পদ্ধতিতে কে ইকুয়াল টু ওয়ান বাই ফোর পাই এফসাইলেন এবং আমাদের এখানে এফ ইকুয়াল টু কি না ওয়ান বাই কে ই এবং কে এ কে এ জায়গায় আমরা কি লিখবো না ওয়ান বাই কে জায়গায় লিখবো আমাদের ফোর পাই কে ইন্টু সাইলেন জিরো বিকজ এখানে আমাদের যে এফ সাইলেন ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু ই জিরো মানে সাইলেন জিরো তাহলে আমাদের জায়গায় লিখলাম পাই পাই কে ইন্টু সাইলেন জিরো ইন্টু কিউ টু বাই আর স্কোয়ার এবং শূন্য বা বায়ু মাধ্যমে আমাদের যে কে সেটার যেহেতু ওয়ান হয়ে যাচ্ছে তাহলে এফ ইকুয়াল টু ওয়ান বাই ফোর পাই এফসাইলেন জিরো ইন্টু ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এবার আমরা জানবো এসআই পদ্ধতিতে একক আধান এসাই পদ্ধতিতে আধানের একক হল কুলম্ব এবং একে আমাদের সংক্ষেপে ক্যাপিটাল সি বলা হয় ওয়ান সি ইকুয়াল টু হচ্ছে ওয়ান অ্যাম্পিয়ার সেকেন্ড কুলম্ব কাকে বলে না কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে এক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চললে যে পরিমাণ আধান ওয়ান সেকেন্ডে তার যে কোনো প্রস্থচ্ছেদকে অতিক্রম করে তাকেই কুলম্ব বলে তাহলে কোনো পরিবাহিতারের মধ্য দিয়ে কতটা তড়িৎ প্রবাহ না এক অ্যাম্পিয়ার প্রবাহ চললে যে পরিমাণ আধান কত সময়টা কত না ওয়ান সেকেন্ডে তারটি যে কোনো প্রস্তচ্ছেদকে অতিক্রম করবে তাকেই বলা হয় কুলম্ব পরীক্ষা দ্বারা প্রমাণিত হয়েছে যে আধানকে কুলম্ব ক্যাপিটাল এফকে নিউটন এবং আর কে মিটার এককে প্রকাশ করলে শূন্য মাধ্যমে কেই ইকুয়াল টু ওয়ান বাই ফোর বাই সাইলেন জিরো এটা যেহেতু আমাদের এসআই পদ্ধতি তাই সেজন্য আমাদের একককে নিউটন এবং মিটার এইগুলি ধরা হয়েছে এবং ওয়ান বাই ফোর ফাইভ সেভেন জিরো টু আমাদের দেখা গেছে এইট পয়েন্ট নাইন এইট সেভেন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন মিটার স্কোয়ার বাই কুলম্বের স্কোয়ার হয়ে থাকে এবং এটাকে আমাদের অ্যাপ্রক্সিমেটলি নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন এন এম স্কোয়ার বাই সি স্কোয়ার ধরা হয় শূন্য বা বায়ু মাধ্যমে তরিদ ভেদ্যতা এফসাইলেন্স জিরো এই যে এফসাইলেন্স জিরো এর মান ইকুয়াল টু হয়ে থাকে আমাদের কিভাবে করবো না ওয়ান বাই ফোর পাই ইন্টু কেই এবং কে ই এর জায়গায় আমরা নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন যদি বসাই তাহলে আমরা এফসাইলেন্স জিরোর ভ্যালু পেয়ে যাব এইট পয়েন্ট এইট ফাইভ ফোর টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ সি স্কোয়ার বাই এন এম স্কোয়ার আধানে মাত্রা এই যে কিউ আছে সেটা ইকুয়াল টু হয় আই ই জিরো এর মাত্রা হলো এম ওয়ান মাইনাস ওয়ান এল মাইনাস থ্রি টি টু দি পাওয়ার ফোর আই এস স্কোয়ার এবং এটি যে আমরা করলাম আমরা আধানে বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক পেয়ে যাব যে ওয়ান সি ইকাল টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইএসিউ আধান এটা ভালো করে রিলেশন মুখস্থ রাখবে কারণ এর ওপর আমাদের নিউমেরিক্যালস হয়ে থাকে ওয়ান ইএম ইউ আধান ইকুয়াল টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টেন ইএসিউ আধান এবং সেখান থেকে আমরা লিখতে পারি ইহা হচ্ছে আমাদের থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার নাইন আর এখানে আমাদের টেন টু দি পাওয়ার টেন আছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ওয়ান ই এম ইউ আধান ইকুয়াল টু হলো টেন সি ten colombo একটি ইলেকট্রন বা প্রোটনে যে আধান থাকে তার মানকেই ইলেকট্রনীয় আধান একক বলা হয় এবং ওয়ান ইকুয়াল টু হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার নাইনটিন সি এটাও মনে রাখবে রিলেশন মানে আমাদের যে সম্পর্কটি ভ্যালুটা ইকুয়াল টু হচ্ছে আমাদের ফোর পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন ইএসইউ আধান তাহলে ওয়ান ই যে ইলেকট্রনীয় আধানিক তার ভ্যালু কুলম্ব এবং ইএসইউ আধান এটিও আমাদের নিউমেরিক্যালসের ক্ষেত্রে দরকার হবে আমি তোমাদের এখানে যে ওয়ান ইকুয়াল টু এই যে আমাদের কুলম্বে রিলেশন বললাম তার উপর একটি নিউমেরিক্যালস এখন দেখিয়ে দিচ্ছি দুটি প্রোটনে পারস্পরিক দূরত্ব ওয়ান ফার্মি যেখানে ওয়ান ফার্মি ইকুয়াল টু হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন এম হলে ওদের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল কত এবং নিউক্লিয়াসে প্রোটনগুলি এই ক্রমে দূরত্বেই থাকে মানে ওয়ান ফার্মি দূরত্বেই থাকে এখানে অন্তর্বর্তী মাধ্যম হলো যেহেতু শূন্য স্থান তাহলে নির্ণয় বল এফ ইকাল টু হয়ে যাবে ওয়ান বাই ফোর এফসাইলেন জিরো ইন্টু কিউ টু বাই আর স্কোয়ার এবং এখানে যদি আমরা মানগুলো বসাই এখানে দেখো যেহেতু আমাদের ওয়ান ফার্মি ইকোয়াল টু টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন বলা আছে তাহলে সেখানে আমরা আর স্কোয়ারের জায়গায় টেন টেন টু দি পার মাইনাস ফিফটিন স্কোয়ার লিখেছি এবং আধানে আমাদের এখানে আমরা যে শিখলাম যে আমাদের ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন আমরা সেই রিলেশনটা লিখেছি কিউ ওয়ান ইন্টু কিউ টুর জায়গায় ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি মাইনাস স্কোয়ার কারণ দুজনেরই আধান আমাদের সেম আছে সেজন্য আমাদের ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দ্য মাইনাস নাইনটিন আর আমরা জিরো এখানে আমরা যে সম্পর্কটি কেই ইকুয়াল টু এখানে দেখো জিরো ইকুয়াল টু এখানে মানটা জেনেছিলাম নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন এখানে আমরা সেই ভ্যালুটাই পুট করলাম তাহলে এই ভ্যালুগুলো কিন্তু অতি অবশ্যই আমাদের মনে রাখতে হবে এবং এইটি ক্যালকুলেশন করলে তোমরা দেখবে টু থার্টি পয়েন্ট ফোর এন ইহা আমাদের অ্যান্সার হবে তাহলে আজ আমি তোমাদের কুলম্বের সূত্রটি ভালোভাবে বুঝিয়ে দিলাম আশা রাখি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করো বন্ধুদের শেয়ার করো এবং আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশানকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ